মাধ্যমে যে তিনজনের আবেদন করা হয়েছিল সেই তিনজনের আবেদন কেন পৌঁছায়নি কানাইয়ালাল আপনি জবাব চাই জবাব দিন জবাব চাই জবাব দিন ব্লক প্রেসিডেন্টের মাধ্যমে যে তিনজনের আবেদন করা হয়েছিল সেই আবেদন দিদির কাছে কেন পৌঁছায়নি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আপনি জবাব চাই জবাব দিন জবাব চাই জবাব দিন জবাব চাই জবাব দিন জবাব চাই জবাব দিন বন্দে মাতরম বন্দে মাতরম আজি রাঠোর আজাদকে মানছি না মানবো না মানছি না মানবো না অবৈধভাবে টিকিট দেওয়া হয়েছে কেন আমাদের জবাব চাই জবাব দিন জবাব চাই জবাব দিন অবৈধভাবে টিকিট দেওয়া প্রার্থীকে আমরা মানছি না মানবো না মানছি না মানবো না পার্টির সিদ্ধান্ত অনুসারে চলা উচিত চলতে হবে চলতে হবে চলতে হবে না না আজকে মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো সোমবার চাকুলিয়া তৃণমূল কংগ্রেস কে ব্লক সভাপতি শেতাবুদ্দিন মুন্না নে চাকুলিয়া অ্যাসেম্বলি সে মিনহাজুল আরফিন আজাদ কে উম্মীদওয়ার চুনে জানে পর বিরোধ কিয়া হ্যা উনহোনে কাহা কে মেরে পাস তিন পার্টি কে নেতা জাহিদ আলম আরজু মাস্টার আব্দুল গনি ইকরামুল হক নে চাকুলিয়া অ্যাসেম্বলি সে উম্মীদওয়ারি কে লিয়ে আবেদন কিয়া থা জিসে মানে জিলা সভাপতি কো সৌঁপা থা লেকিন অচানক মিনহাজুল আরফিন আজাদ কা নাম কেসে আ গয়া ইয়ে মেরে সমঝ সে বাহার হ্যা प्रेस कॉन्फ्रेंस के जरिए शेताबुद्दीन मुन्ना ने कहा कि दीदी इस पर पुनर्सोच विचार करें और चाकुलिया असेंबली से जो तीन नाम भेजे गए हैं उनमें से किसी एक को प्रार्थी करें चाकुलिया ब्लॉक कांग्रेस कमेटी उसे स्वीकार कर लेगी। सुनिए और शेताबुद्दीन मुन्ना ने क्या कहा। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय चाकुलिया विधानसभा कैंडिडेट घोषणा करा हुई है मिनहाजुल आरफिन आजाद তো আপনারা কি ওদের ওর সাথে আছেন না কোনোরকম কোনো মতভেদ চলছে আপনাদের? চাকুলিয়া ব্লক 31 নম্বর বিধানসভা তিনজন আমার কাছে আবেদন করেছিল, সে আবেদনে আমি জেলা প্রেসিডেন্টকে রেজলিউশন করে দিয়েছিলাম। সেই রেজলিউশন দিদির কাছে পৌঁছেছে কি না আমরা আতঙ্ক আছি। যে নামটা ওর ঘোষণা হয়েছে বাইরে থেকে আমার ব্লক প্রেসিডেন্টকে আমাকে কোনো মান্যতা দেয়নি, আমার কাছে কোনো ও আবেদন করে নাই, আর বাইরের থেকে এটা ক্যান্ডিডেট হয়েছে এতে আমরা মানতে রাজি নাই। দিদিকে আবার আমি অনুরোধ করব যে পুরোনাই চিন্তাভাবনা করুক। দিদি যখন নামটা বলে তখন নামটাও বলতে পারছিল না, ঠিক মতো নামটাও বলতে পারছিল না। 294টার নাম বলতে 93টার নাম বলতে পারছে, একটার নাম বলতে পারে না। তো দিদির কাছে আমার আবেদন যে দিদি পুরোনাই চিন্তাভাবনা করুক। আমি ব্লক প্রেসিডেন্ট শেতাবুদ্দিন মুন্না উর্ফে মুন্না আমাকে কোনো মান্যতা দিচ্ছে না, আমি তারাকে মানতে পারছি না, এবার দিদির কাছে অনুরোধ। প্রার্থী ঘোষণার আগে আপনি যা মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছিলেন যে দিদি যাকে প্রার্থী করবে বা রামও হতে পারে শ্যামও হতে পারে করিমও হতে পারে রহিমও হতে পারে অনেকেই সবাই আপনি কথাটা বলেছেন, কিন্তু আজকে যে একটা নামের ঘোষণা হয়ে গেছে তাতে আপনি মানছেন না কেন? আমার কাছে তিনজন আবেদন করেছিল, ওই তিনজনের মধ্যে যাকে দিতে আমরা খুঁজছিলাম, ও আমার কাছে আবেদনও করে নাই আর আমাকে মান্যতাও দেয় নাই। ও কোথা থেকে হলো এটা আমরা ভাবতে পারছি না। দিদিকে আমি অনুরোধ করবো যে এটা পুরোনাই চিন্তা করুন। আপনার মাধ্যমে কে কে আবেদন করেছিল? আমার মাধ্যমে আবেদন করেছিল জাহিদ আলম আরজু, গানি সাহেব, একরাম সাহেব। না আমাকে কোনো আবেদন করে নাই, আমার সাথে কোনো আলোচনাই করে নাই। তা আমরা এখন চিন্তিত যে এর কোথা থেকে টিকিটটা হলো। দলের তো একটা সিস্টেম আছে, দিদি যেমন সিস্টেম, আমরা দিদিকে সম্মান করি, দিদিকে দেখে আমরা দল করি, দিদিকে আমরা মান্যতা করি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষ সবসময় একটাই জিনিস লক্ষ্য করছে, যেটা হচ্ছে কি যে আপনাদের মাদার কমিটি থেকে মাদার কমিটি এবং যুব কমিটি, তো সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি কোনটা আপনাদের কাছে? আমাদের মাদার কমিটি, কিন্তু আমাকে এখানে এরা মান্যতা দিচ্ছে না। এই পাঁচ সাতটা লোক নিয়ে যুব কমিটির ওখানে সব আলোচনা করছে, ওরাই সব ঘোষণা করছে, মাদারকে এখানে কোনো সম্মান দিচ্ছে না। তো আজকে এটা নিয়ে আপনাদের একটা বৈঠক ছিল, সে বৈঠকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়ালও ছিলেন, তো ওখান থেকে কি বের হলো? আজকে কোনো সলিউশন হলো না, এবার 13 তারিখে বসার কথা হলো, এখন 13 তারিখে লোকজনকে আমি কি মাং করছেন যে মানে ক্যান্ডিডেটটাকে এখানে পরিবর্তন করা হোক যেটা ঘোষণা হয়েছে? আমার কাছে তিনজন আবেদন করেছে, আমি মাইকে বলেছি যে চাকুলিয়া বিধানসভার ছেলেকেই টিকিট দিতে হবে, কিন্তু আমার কাছে তো তিনজন, আমি এই যে ব্লক প্রেসিডেন্ট,
দিদি আমাকে দিয়েছে, আমি দিদিকে সম্মান করি, দিদির আদর্শ নীতিকে ভালোবাসি, দিদিকে আমি সম্মান জানাই, ওর নীতি আদর্শ ভালো। কিন্তু আমাকে ও যে তিনজন আমার কাছে আবেদন করেছে, জেলা প্রেসিডেন্টের কাছে আমি লিখিতভাবে দিয়েছি, সেই লিস্ট কেন পৌঁছালো না, দিদিকে আমি অনুরোধ করি যে এটাকে চিন্তা ভাবনা করে দেখো। মানে আপনার মাধ্যমে যে তিনজন আবেদন করেছেন ও তিনটা নামের মধ্যে একটাও নেই? না, হয়নি, এটা আলাদা হয়ে গেছে যে আপনার মাধ্যমে আসে নাই। এটা কি কি সিস্টেম হলো এটা আমরা মানতে পারছি না। কি প্রক্রিয়াতে প্রার্থী সিলেকশন হলো আপনাদের কি কিছু ধারণা আছে? না, আমরা বলতে পারছি না এটা কি থেকে হলো। এটা সেটিং ক্যান্ডিডেট হয়েছে, এটা সেটিং ক্যান্ডিডেট হয়েছে, ঠিক আছে, সংগঠনের ক্যান্ডিডেট এটা হয় না, এটা সেটিং ক্যান্ডিডেট হয়েছে।